ধূপগুড়ির পার কুনলাই অঞ্চলের বগরিতলা গ্রামের চন্দন রায়ক সম্বর্ধনা দিলে কেএসওর তরফ থাকি। চন্দন রায় বাংলায় অনার্স নিয়ে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। চন্দন রায় সর্ষার দানার উপরে ভারতের জাতীয় পতাকা আকেয়া ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড নাম লেখাইছে। আজ তারে বাদে এই সম্বর্ধনার ব্যবস্থা। উপস্থিত আছিল কেএসওর কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় রায়, কেএসওর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন, কেএসওর ধূপগুড়ি ব্লক কমিটির সভাপতি প্রশান্ত রায়, কেএসওর জলপাইগুড়ি জেলা কমিটির সহ সম্পাদক জয়ন্ত রায়। সংগঠনের তরফ থেকে এক মিষ্টি আর হলুদ গামছা দিয়ে সম্মান দেওয়া হয়েছে। আজকাল আমরা কেওসর পক্ষ থেকে আছি, তো ধূপগুড়ি ব্লকের পারকুমলাই গ্রামের আমার চন্দন ভাই একটা মাইক্রো আর্ট করেছে, সর্ষের দানার উপর একটা জাতীয় পতাকা আর্ট করেছে, সেটা ইন্টারন্যাশনাল স্বীকৃত পাইছে। তো ওই উপলক্ষে ভাইটার সম্বর্ধনা জানাই রাখছি। আচ্ছা।